আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়াল ক্লাস সিরিজের 24 নাম্বার ক্লাস। তো আজকে আমরা শিখব, আমরা দেখব এক্সপ্লেন আইকন মেনু, এক্সপ্লেন সার্কিট বিল্ডার, ওয়্যার কমান্ড নিয়ে আলোচনা করব, আর 45 ডিগ্রি ওয়্যার কমান্ড নিয়েও আলোচনা করব এবং গ্যাপ কমান্ড নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, আর যারা পূর্বের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে দেখে নেবেন, আর ক্লাসগুলো যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এক্সপ্লেন আইকন মেনু সম্বন্ধে আমরা আজকে একটু আলোচনা করি। পূর্বে আমি একটু হালকা টাচ করেছিলাম প্রথম ক্লাসগুলোই, তো আমি জাস্ট আজকে একটু দেখাই। আইকন মেনুটা হচ্ছে আমাদের সিম্বল মেনু বলতে পারি আমরা, সেখানে আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এর জন্য বিভিন্ন সিম্বল থাকে, যে সিম্বল গুলো দিয়ে আমরা সহজেই কাজগুলো করতে পারি। এই এই আইকন মেনুর কারণে আমাদের আমরা আমাদের ড্রয়িং করার সময় অনেক সময় বেঁচে যায়, ড্রয়িং করতে অনেক সময় বেঁচে যায়, কারণ এখানে আমাদের অটোডেক্স ইলেকট্রিক্যাল ভার্সনে আমাদের এই আইকন মেনুতে সবগুলো, এই যে এই আইকন গুলা, কিছু কিছু আইকন গুলো দিয়ে রাখছে, যেমন পুশ বাটন, দেখেন আমাদের অটোমেটিক এতগুলো পুশ বাটন আছে, সিলেক্টর সুইচ, যদি প্রয়োজন আমরা এখান থেকে খুব সহজে জাস্ট ক্লিক করে সিলেক্টর সুইচ নিতে পারবো, ফিউজ, এই যে আমাদের থ্রি পোল ফিউজ, ফিউজ সিঙ্গেল ফিউজ, আমি যদি থ্রি ফেজ লাইনে যদি ফিউজ দিই জাস্ট একটা ক্লিক করলেই আমাদের এখানে থ্রি ফেজ আপে নিবো না ডাউনে নেবো, জাস্ট ক্লিক করলে আমাদের থ্রি ফেজ হয়ে যাবে, এই যে আমাদের থ্রি ফেজ ফিউজ হয়ে গেল। এই জিনিসগুলো আমরা খুব সহজে ওখান থেকে নিতে পারছি। এখানে আমরা আইকন মেনুতে গেলাম, এখানে আরো লাইট আছে যেগুলো আমাদের কোন ড্র করতে হবে না, কারণ এগুলা যদি ড্র করতে হয় তাহলে আমাদের অনেক সময় লেগে যেতে পারে, মিনিমাম আমাদের এটা একটা ড্রয়িং করার জন্য একটা লাইট তৈরি করতে 10-15 মিনিট বা একটা পুশ বাটন এই সুইচ গুলো 10 মিনিট, এগুলো সময় 5-7 মিনিট এগুলো সময় আমাদের লাগে, তো আমাদের এগুলো করার সময় বেঁচে যায়। আর ড্রয়িং এর ক্ষেত্রে যত দ্রুতই দ্রুত আমরা ড্রয়িং করতে পারবো ততই আমাদের ক্যারিয়ার বিল্ড হবে, ততই আমাদের ভ্যালুটা বাড়বে। এখানে অনেকগুলোই আছে, ফিউজ, রিলে, জাস্ট আমি দেখাই, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যদি আমাদের রিলে কয়েল প্রয়োজন হয় তো আমরা এখান থেকে শর্টকাট নিয়ে নিতে পারবো, টাইমার নিতে পারবো, টাইমারের এখন সিম্বল দেওয়া আছে, মোটর, মোটর, পাইলট লাইট, এগুলো অনেক সিম্বল দেওয়া আছে যেগুলো আমরা এখান থেকে ইউজ করে নিতে পারবো। আমি জাস্ট একটু একটু করে দেখাই, এই যে দেখুন এখানে এই জিনিসগুলো আমাদের লাগে, পাওয়ার সাপ্লাই এর জন্য আমাদের এগুলো লাগে, কিন্তু হিটার এলিমেন্ট সবকিছুই আছে আমাদের ইলেকট্রিক্যাল এর, ছোট ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর ছোট ছোট যে সিম্বল গুলো সেগুলো আছে। এছাড়াও আমাদের কিছু কিছু সিম্বল আমাদের ড্রয়িং করে নিতে হয় তারপর এখানে আনতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলো দেখাবো। আমি তো মোটর কন্ট্রোলেই দেখুন আমাদের থ্রি ফেজ মোটর, থ্রি ফেজ স্টার্টার, কন্টাক্ট, আর অনেক কিছু আছে এখানে, ফিউজ, সার্কিট ব্রেকার আছে, গ্রাউন্ড, সবকিছুই সবকিছুই আপনারা এই আইকন মেনুতে পাবেন। আর যেগুলা পাবেন না, যেগুলো আমরা নতুন সিম্বল, অনেকগুলো সিম্বল আমাদের নাই, তোগুলো আমরা ড্র করে এখানে আমরা সেভ করে নেব, তাহলে আমরা এখান থেকে অটোমেটিক ভাবে পেয়ে যাব। তো ওটা আমরা পরবর্তী ক্লাসগুলোই দেখাবো। তো আজকে এতটুকু আইকন মেনু নিয়ে আমরা এখন সার্কিট বিল্ডার নিয়ে আলোচনা করব। এই সার্কিট বিল্ডার মূলত আমাদের একটা কি বলে কি বলবো, সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের, সার্কিট বিল্ডারটা হচ্ছে আমাদের এরকম যে আমাদের সার্কিটটা কিভাবে ড্র করতে হবে, সার্কিট কিভাবে ড্র করলে ভালো হবে, বা একটা আমাদের আইডিয়া বা আমাদের একটা সাজেশন বলতে পারি আমরা এভাবে ড্র করা যায়, এরকম ড্র করা যায়। দেখুন এখানে আমাদের প্রথমে আইকনটা কার্সরটা রাখলে আমাদের দেখুন এই সার্কিটটা কিন্তু দেখাচ্ছে যে আমরা কিভাবে ড্র করব, কি রকম ভাবে ড্র করলে আমাদের সার্কিটটা ভালো হবে, এখানে কিন্তু আছে। জাস্ট আমরা এখানে সার্কিট বিল্ডারে ক্লিক করলাম, আমরা একটা সার্কিট আমরা এটাই নিলাম, দেন ইনসার্ট করলাম, এখানে দেখুন জাস্ট ক্লিক করা মাত্রই দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের পুরো একটা সার্কিট ড্র হয়ে যাবে। এটা অটোক্যাড কোম্পানি আমাদের এটা দিয়ে রেখেছে শুধুমাত্র আমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য, আমাদের কিভাবে করতে হবে সেটা দেওয়ার জন্য। এই দেখুন দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের একটা সার্কিট ড্র হয়ে গেছে। এই যে এভাবে আমরা সার্কিট গুলো ড্র করতে পারি, এটি ফিউজ, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, ডিস, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ট্রান্সফরমার। আসলে আমাদের কি আমাদের
আমাদের প্রত্যেকটা সফটওয়্যার বা এর জন্য আলাদা আলাদা সিম্বল থাকে, যে এই শর্টকাটে বা এই সফটওয়্যারে এই সিম্বল গুলা থাকে, তো আমাদের একটু দেখতে হবে। আমাদের যেমন লোগো সফটওয়্যার পিএলসি তে, সিমেন্স পিএলসি তে আমাদের আলাদা আলাদা সিম্বল থাকে, সেগুলোও দেখতে হবে। তো ওইখানে ফিউজ দেওয়া আছে আমাদের, সাধারণত সার্কিট সার্কিট ব্রেকার দেওয়া থাকে, তো ওই সিম্বল গুলো আমাদের এখানে নেই। তো আমরা ইনশাল্লাহ ওইগুলো ড্র করে আমরা কিভাবে ওই আইকন মেনুতে নিয়ে যাবো সেগুলো দেখাবো। তো এটা হচ্ছে আমাদের আইডিয়া দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের লাইট মোটর, এগুলো জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আমাদের করা যাচ্ছে। এই ড্রয়িংটা আমি অবশ্যই আপনাদের দেখার চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলোয়। তো ধাপে ধাপে আপনাদের দিকে আপনাদের এগুলো শেখাবো, তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই। তো সার্কিট বিল্ডার্সটা মূলত আমরা সার্কিটটা আইডিয়া নেওয়ার জন্য, আর এই যে দেখুন আর একটু বলি, সার্কিট বিল্ডার্স মূলত আমরা মনে করি যদি কোনো সার্কিটটা আমরা একটা সার্কিট ড্র করবো, কিন্তু এই সার্কিটটা আমাদের ঠিক এই সার্কিটের মতো, তো আমরা জাস্ট এখানে এই যে দেখুন এই যে হট হট চিহ্ন দেওয়া আছে, এগুলো জাস্ট আমরা এডিট করে আমরা এগুলো বসাতে পারবো। যেমন যদি মনে করি আমরা কালারটা চেঞ্জ করব, কালার চেঞ্জ করে নিবো, যেমন RGB কালার এটা চেঞ্জ করে নেবো, জাস্ট আমরা হোমে যাব, দেন এখান থেকে আমরা কালারটাও এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। আমরা বিভিন্ন এটা দেওয়া হয়েছে, আমরা জাস্ট এটা এডিট করে আমরা যদি আমাদের এই সার্কিটের মতন কিছু প্রয়োজন হয়, তো আমরা ঠিক এটা এডিট করে আমরা নতুন কোন সার্কিট তৈরি করতে পারবো। বা এই সার্কিটকে এডিট করে যেমন নাম, এই অ্যাট্রিবিউট নাম এটাকে যদি আমরা এডিট করি, তো এডিট কম্পোনেন্ট বা এডিট কম্পোনেন্টে গেলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যেমন ফিউজ যে কোনো একটা নাম দিতে পারেন আপনারা, সমস্যা নেই, আপনারা এডিট করে নিতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট দেওয়া আছে, হট চিহ্ন মানে এগুলো আমরা এডিট করে জাস্ট রাইট বাটন ক্লিক করবো, এডিট কম্পোনেন্ট বা এডিট ইয়া এগুলো আমরা, যেমন এডিট কম্পোনেন্ট দেখি আমরা একটা ফিউজ, FUSE ফিউজ জাস্ট ওকে, বা এখানে ফিউজের পিন গুলো দিতে পারবো, বা ইয়েস আপডেট, দেন দেখুন এই যে আমাদের ফিউজ হয়ে গেল। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা এডিট করতে পারবো, পুরো সার্কিটকে আমরা এডিট করে নিতে পারবো, বা কিছু যদি মনে করি আমরা এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিব সেটাও, এই যে দেখুন ডিলিট হয়ে যাচ্ছে, আমরা সেটাও ডিলিট করতে পারবো। তো আশা করি এই জিনিসটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা এখান থেকে সার্কিট নিয়ে কিছু যদি একই রকম মিলে বা এরকম ভাবে সার্কিট আর একটা তৈরি করতে চান, তো এখান এটা এডিট করে এডিট এডিট করা যাবে। তো এখন আমরা আর একটা দেখবো ওয়ার, এটা আমরা আমরা ডিলেট করে দিই, জাস্ট ডিলেট করে দিলাম। এখন আমরা ওয়ার দেখবো, স্কিমেটিক যাব, দেন এই যে ওয়ার, ওয়ার বলতে আমরা একটা তার বোঝাই, ইলেকট্রিক্যাল আমরা ওয়ার কানেকশন করবো, জাস্ট আমরা এই যে আমরা যে লাইন কমন নিলাম, এখানে একটা লাইন নিলাম, স্পেস এগেন স্পেস ওই একই কমান্ডে যাওয়ার জন্য, ঠিক একইভাবে আমরা নিলাম, এগেন এন্টার, এগেন এন্টার, এভাবে আমরা নিতে পারবো। কিন্তু আমরা লাইনে সোজা হচ্ছে, কিন্তু এখানে আমাদের সোজা হওয়ার ইয়া নাই। যেমন আপনি একটু দেখি, আমরা এখানে ওয়্যার কানেকশনটা নিলাম, আমরা ওয়্যার কানেকশনে এখান থেকে এখানে নিলাম, আমরা যদি অর্থ মোডটা অন করি জাস্ট আমাদের লাইনটা কিন্তু স্ট্রেট হবে, কিন্তু তার পরবর্তীতেও আমরা যদি মনে করি এভাবে রাখতে হবে তাহলে লাইনটা আমাদের স্ট্রেট হবে। কিন্তু আমরা যদি মনে করি এগেন ওয়ার কমান্ড নিলাম, দেখুন আমরা যদি এরকম করি, জাস্ট এরকম করি, তো আমাদের নিচ সাইডে কিন্তু ওয়ারটা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এটার একটা সুবিধা কি, মনে করি আমরা একটা ওয়ার কমান্ডটা নিলাম, দেন আমাদের একটা ওয়ার ড্র করি, জাস্ট যেমন টপ করি, দেখুন এইভাবে আমরা ওয়াইন ড্র করতে পারবো খুব ইজিলি। আমরা যে এরকম ভাবে আমরা ওয়্যারটা ড্র করতে পারবো, তো ওয়্যার কানেকশনটা এরকম ভাবেও করা যাবে। আমরা জাস্ট এভাবে নিব, এভাবে নিব, এভাবে নিব, জাস্ট এখান থেকে আমাদের একটা সুবিধা, আমরা নির্দিষ্ট অনুযায়ী একটা ওয়্যার
ড্র করতে পারবো। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করে রাখবেন। তো আর এইটা ড্র করার সময় আমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবো, আমাদের এই স্ন্যাপ মোডটা অন রাখবো, কারণ স্ন্যাপ মোডটা অন রাখলে আমাদের কি আমাদের কিন্তু এটা কিন্তু ধাপে ধাপে এটা আমাদের ধাপে ধাপে যাবে। লাইন কমন নিলাম, অটোমেটিক ভাবে নিয়ে নেবে। আশা করি এই জিনিসগুলো বুঝছি, এটা অফ করে দিলে আমাদের এই জিনিসটা হবে। তো আমরা ওয়াইন নিয়ে কানেকশন করার সময় অবশ্যই আমাদের এই আমরা স্ন্যাপ মুডটা অন অফ অন করে রাখবো, তাহলে আমাদের সব থেকে বেটার হবে। আমরা ড্রয়িং গুলো করতে পারবো। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি জাস্ট একটা গ্যাপ নিয়ে আলোচনা করব, যেমন গ্যাপ ওয়ার 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 এই যে ওয়ার ওয়ার 22.5 ডিগ্রি, আবার 20 45 ডিগ্রি, 67.5 ডিগ্রি, এই জিনিসগুলো আছে। জাস্ট আমরা 45 ডিগ্রি আর নিয়ে আলোচনা করি, বাকিগুলো সেম। তো এই 45 ডিগ্রি ওয়ার মানে এরকম বোঝাচ্ছে যে আমরা সবসময় আমাদের 45 ডিগ্রি রেফার করবে, 45 ডিগ্রি রেফার করবে। দেখুন এই যে ওয়েটটা আমাদের, এই ওয়েটটা আছে, এটা কিন্তু 45 ডিগ্রি, এনে ক্লিক করলেন আবার কিন্তু আমাদের এই জিনিসটা 45 ডিগ্রি যাবে। আবার যদি আমরা ওপরে যাই তো এগেন আমাদের 45 ডিগ্রি যাবে, এগেন যদি আমরা উপরে যাই তো 45 ডিগ্রি যাবে, এখেন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের দেখুন 45 ডিগ্রি আসবে। ঠিক একইভাবে 45 ডিগ্রিতে এটা আমাদের প্রতিটাই 45 ডিগ্রিতে আমাদের এটা ড্র ড্র হবে। ঠিক একইভাবে আমাদের এখানে আছে 45 ডিগ্রি, 22 ডিগ্রিতে যদি যাই আমরা এখানে যাব, আমরা কিন্তু যে দেখুন আমাদের 22 ডিগ্রি যাবে, এগুলো কিন্তু আমাদের 22 ডিগ্রিতে ড্র ড্র হবে। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝলেন, 22 ডিগ্রিতে ড্র হবে। তো ঠিক একইভাবে 67.5 ও একই, আমাদের 67.5 এটি ড্র হবে। আপনারা যে জিনিসগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন আমরা গ্যাপ নিয়ে আলোচনা করব। তো গ্যাপটা মূলত হচ্ছে গ্যাপ মূলত আমরা এরকম ভাবে নেব, গ্যাপটা আমরা দেখবো। এখন আমরা গ্যাপের জন্য যাব, এই জন্য আমরা একটা লম্বা লম্বা একটা ওয়্যার নেব। লম্বা ওয়্যার নিলে দেখুন আমাদের এখানে ওয়্যার নাম্বার, আমরা শুধু ওয়্যার দেই, জাস্ট ক্লিক করলাম, এখানে দেখুন এখানে আমাদের আমাদের আমার এটা হচ্ছে অটোকার ইলেকট্রিক্যাল 28, সরি 18। তো এই জন্য আমাদের গ্যাপটা অটোমেটিক ভাবে এটা ড্র হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এটা কি জন্য কি দেখতে হবে, আমরা যদি গ্যাপটা গ্যাপ কমান্ডের কাজটা দেখতে যাই, এই জন্য আমরা মনে করেন এই লাইনটাকে জাস্ট আমরা একটু আর ভাবে নিই, একটু আর করে নিই এই লাইনটাকে অটোমেটিক ভাবে আমরা আর করে নিই, তাহলে আমাদের এই জিনিসটা হবে। আমাদের
আমাদের অটোক্যাড আপডেট ভার্সন গুলা যেগুলো ইউজ করবো সেখানে সেগুলো আমাদের গ্যাপটা প্রয়োজন হয়। আমি যদি অটোমেটিক ভাবে ওয়াই নিই তো সে অটোমেটিক ভাবে একটা গ্যাপ সে নিজে নিজে নিয়ে নিবে, কিন্তু নিয়ে নিলেও মনে করেন আপনারা আর একটু খেয়াল রাখবেন, মনে করেন আমরা এটাকে সলিড রাখবো, এটাকে সলিড রাখবো, এটাকে গ্যাপ করব, তখন আমাদের এই গ্যাপ কমান্ডটা একটু আর কি প্রয়োজন হয়। এরকম ভাবে প্রয়োজন হবে, আমরা ইএসসি প্রেস করি, এই যে গ্যাপ আমরা ক্রিয়েট করব এখানে, এই জন্য আমরা যাব এখানে যাব গ্যাপ অথবা আপনার প্রেস এসি জি এ গ্যাপ কমান্ডে যাব, দেন এন্টার যাব প্রেস এসি। আমরা এখান থেকে গ্যাপ কমান্ডটা নেব, আমরা জাস্ট এখানে গ্যাপ কমান্ড নেব, দেন আমার আমরা এখানে কার্সারে যে মেসেজটা দিচ্ছি সেটা সিন অবশ্যই রিড করব, সিলেক্ট ওয়্যার টু রিমেন রিমেন সলিড, আমরা কোনটাকে সলিড রাখতে যাচ্ছি, আমরা যদি এটাকে সলিড রাখি আর এটাকে যদি সলিড রাখি আর এটাকে যদি গ্যাপ রাখি সেটা হবে, অথবা এটাকে যদি সলিড রাখি তো এখানে ক্লিক করব, এটাকে যদি গ্যাপ করতে চাই সেটা করব। তো আমরা এখানে যেহেতু এটা গ্যাপ আছে, এটা সলিড আছে, এটা গ্যাপ আছে, তো আমরা এটা এটাকে সলিড রাখবো, এটাকে গ্যাপ রাখবো, জাস্ট এখানে রিমেন ওয়ার টু সলিড, দেন সিলেক্ট ক্রসিং ওয়ার টু গ্যাপ, আমরা এটা এই যে দেখুন অটোমেটিক ভাবে এটা গ্যাপ হয়ে গেল। একইভাবে আমরা যদি করতে চাই জাস্ট এটাকে ক্লিক করব, দেন এটাকে ক্লিক করব, আশা করি এই জিনিসটা বুঝা গেছে, বুঝতে পারলাম। তো আমরা যদি এটাকে দেখে প্রেসিসে আমরা যদি মনে করি এখন এটাকে সলিড রাখবো, এটাকে গ্যাপ করবো, তো এখানে ভাবে আমরা গ্যাপ কমান্ডে যাব, জাস্ট এটাকে সলিড, দেন এটাকে করলাম গ্যাপ, এই যে দেখুন আমাদের গ্যাপ কমপ্লিট। তো আশা করি এই গ্যাপ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, আর ওয়্যারগুলো নিয়ে আশা করি আপনারা এগুলা ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন, কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে, আপনারা দেখলেন আর রেখে দিলেন তাহলে কিন্তু হবে না। তো পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করুন, আমি ধীরে ধীরে আপনাদের পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দিয়ে দেবো খুব যত দ্রুত পারি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।